মাহফিলের আয়োজন মাহফিলের ব্যবস্থাপনার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে এক নম্বর লক্ষ্য উদ্দেশ্য হলো ঈমান আকীদার হেফাজত কথা বলেন ঠিক কিনা দুই নম্বর উদ্দেশ্য হলো আমল আখলাক ঠিক রাখা সর্বশেষ মুখতাসার যদি বলি মানুষের হেদায়েতের জন্য সঠিক পথে প্রদর্শন সঠিক পথে মানুষকে রহনুমাই করবার জন্য সত্যের দিশা দেবার জন্য মাহফিলের আয়োজন করা হয় মাহফিলের ভেতরেও ভিন্নতা আছে প্রকার আছে দেখতে শুনতে একই রকম হলেও সব মাহফিল কিন্তু এক নয় ঠিক কি না দেখতে শুনতে এক রকম হলেও সব মাহফিল এক নয় ইসলামের পক্ষে কিছু আছে ইসলামের বিপক্ষে কিছু আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার ছিল নামে মুসলমান নামে কি উহুদের যুদ্ধে রওনা হয়েছিল মুজাহিদিন সাহাবীর সাথে কিন্তু উহুদ পর্যন্ত পৌঁছাইতে পারেনি যায় নাই ওখান থেকে লুকে গিয়েছিল কারণ ভেতরে নেফাকত আছে কপটতা আছে আল্লাহ রসুলের সাথে দুশ্মনী আছে নবীর সঙ্গে থেকে নবীর কাফেলার ভেতর থেকে নবীর সাথে দুশ্মনী রাখতো এরকম লোকও ছিল তাদের মধ্যে সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ নবী তাদেরকে চিনতেন জানতেন আল্লাহ বলেছেন ওমাহুম বিমুমিনিন তারা ঈমান আনবে না কিন্তু আপনাদের সাথেই থাকবে দেখতে মুসলমানের মতো নামাজও পড়বে রোজাও রাখবে হজও করবে সব করবে কিন্তু আল্লাহ বলেন তারা মুসলমান নয় মোমেন নয় সৃষ্টির ভিতরে মনোযোগ দিয়ে শুনবেন এমন কোন সৃষ্টি নাই যা আল্লাহর তাসবি পড়ে না সূরা বনী ইসরায়েলের আয়াতে কেরিমার এই অংশটা আমি তিলাওয়াত করেছি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহর তাসবি পড়ে না কিন্তু কিছু কিছু সৃষ্টি আছে যেগুলো আল্লাহর সাথেও দুশ্মনী করেছে রসুলের সাথেও দুশ্মনী করেছে এখানে এই আয়াত দ্বারা সবাইকে অন্তর্ভুক্ত করা হয়নি যারা আল্লাহর ইবাদতে আল্লাহর জিকিরে আল্লাহর তাসবি পাঠে রত তাদেরকে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ বিহামদি দেখুন ইনসানের ভেতর আল্লাহর পক্ষে নবীর পক্ষে যেমন ছিল আল্লাহর বিপক্ষে নবীর বিপক্ষে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ছিল আছে থাকবে কথা বলেন ঠিক কিনা আজ পর্যন্ত শুধু মানুষ নয় জামাদাত নবাতাত উদ্ভিদ পাহাড় পর্বত এই সৃষ্টি জগতের ভেতরেও আল্লাহর পক্ষে কিছু আছে নবীর বিপক্ষে কিছু আল্লাহর পক্ষে কিছু আছে নবীর পক্ষে আছে কিছু আবার আল্লাহ এবং রাসূলের বিপক্ষে কিছু আছে কোরআন হাদিস স্টাডি করলে আমরা সেই তত্ত্বটা পাই বুখারী শরীফে হাদিস নকল হয়েছে মুসলিম শরীফেও এসেছে ইমাম ইবনু আবি শাইবা হাদিস নকল করেছেন ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব শেখ মুহাক্কিক আল ইতলাক হযরতে সাইয়্যিদুনা আব্দুল হক মুহাজির মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি তিনি সেখানে উল্লেখ করেছেন একটা হাদিস শুনবেন আল্লাহ নবী একদিন কোহে তোর কোহে উহুদ উহুদ পাহাড় জবলে উহুদ উহুদ পাহাড়ের দিকে একদিন দৃষ্টি দিলেন মদিনা শরীফে গিয়েছেন এরকম লোক এখানে আছে না নাই আছে কি না
মদিনা শরীফে একটা জবলে উহুদ আছে, উহুদ পাহাড়। আল্লাহর নবী একদিন ওই পাহাড়ের দিকে দৃষ্টি দিলেন, দৃষ্টি দিয়ে আল্লাহর নবী বললেন, জাবালুন হাজা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার সাহাবা শুনো, এই যে উহুদ পাহাড় দেখতে পাচ্ছ, একটা পাহাড়, এটাতে কোনো প্রাণ নাই, কথা বলেন ঠিক কিনা, হাত নাই, পা নাই, মুখ নাই, কথা বলে না, খাবার দাবার খায় না, হাজত সারে না, কোনো কিছুর দরকার হয় না, কোনো কিছুর মহতাজ নয়, এমন পাহাড়ের বিষয়েও আমার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবা শোনো, হাজা জাবালুন, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমি আমাকে মহব্বত করে, আল্লাহ এবং রসুলকে মহব্বত করে ভালোবাসে, ওয়া নুহিব্বুহু, আর এটাও জেনে রাখো ওই পাহাড়কে আমি রসুলও মহব্বত করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার, একটা পাহাড়, এই পাহাড় আল্লাহ রসুল বলছেন এটা আমাকে ভালোবাসে, আমিও পাহাড়টাকে ভালোবাসি, এটা একদিকে রাখেন, মাথায় রাখেন। আরেকটা রেওয়ায়েত আছে, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি রেওয়ায়েত নকল করেছেন, আল্লাহ নবী কুহে উহুদ, জবলে উহুদ, উহুদ পাহাড়ের দিকে দৃষ্টি দিয়ে একদিন বলতে লাগলেন, হাজা জবলুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ওয়া হাজা আইরুন জবলুন ইউবগিদুনা ওয়া নুবগিদুহু আলা বাবিন মিন আবওয়াবিন নার। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবা, এই যে পাহাড় দেখতে পাচ্ছ জবালে উহুদ, এই পাহাড়টা আমি ভালোবাসি, পাহাড়টা আমাকে ভালোবাসে, আরো শুনে রাখো, এই পাহাড়টা হলো জান্নাতের দরওয়াজার ভেতরে একটা দরওয়াজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আরেকটা পাহাড় দেখতে পাচ্ছ, এটা উহুদ পাহাড়ের সম্মুখস্থ পাহাড়, মক্কা শরীফের অতি নিকটবর্তী, এই পাহাড়ের নাম হলো জবলে আইর, জবলে আইর। আর জবলে আইর সম্পর্কে শুনে রাখো, এটা এমন পাহাড় যেটা আমার সাথে দুশ্মনী রাখে, অতএব আমিও সেটাকে ঘৃণা করি, আর এই পাহাড় হলো জাহান্নামের দরজার ভেতরে একটা দরজা। বড় করে বলুন নাউজুবিল্লাহ। একই রকম পাহাড়, একটা হলো উহুদ পাহাড়, আর একটা হলো আইর পাহাড়। আল্লাহ নবী উহুদ পাহাড় সম্পর্কে বললেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি, আর জবলে আয়ের দেখো এটা আমার সাথে দুশ্মনী রাখে, আমিও সেটার সাথে আমিও সেটাকে ঘৃণা করি। আর শুনে রাখো, জবলে উহুদ হলো জান্নাতি দরজা সমূহের একটি, আর জবলে আয়ের হলো জাহান্নামের দরজা সমূহের একটি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল, শুধু মানুষ নয়, রক্ত মাংসে গড়া মানুষ নয়, জামাদাত, এই যে পাহাড়, জমাট একটা পর্বত, জমাট একটা পাহাড়, এটা পর্যন্ত আল্লাহ রসুলের সাথে মহাব্বত রাখে, ভালোবাসে, পক্ষান্তর আরেকটা পাহাড় আল্লাহ রসুলের সাথে দুশ্মনী রাখে। বোঝা গেল, পাহাড়ের ভিতরেও নবীর পক্ষে বিপক্ষে আছে, কথা বলেন ঠিক কিনা, পাহাড়ের ভিতরেও মোমেনও আছে, মুনাফিকও আছে, পাহাড়ের হিসাবও আছে। এটা একদিকে রাখেন, মাথায় এটা সেট রাখেন, মাইন্ড সেট। এবার আসুন, রাহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, আরেকটা হাদিস ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাই হাদিসটা নকল করেছেন, আল্লাহ নবী বলেন, আরবাআতুন আরবাআতু আজবালিন, চারটা পাহাড়, মিন আজবালিল জান্নাহ অথবা আরবাআতু আজবুলিন মিন আজবুলিল জান্নাহ, চারটা পাহাড় রয়েছে যে পাহাড়গুলোকে জান্নাতি পাহাড় বলা হয়। কয়টা পাহাড়? চারটা পাহাড়। আপনার কথা বুঝতেছেন? চারটা পাহাড় জান্নাতি পাহাড়, একটা হলো উহুদ পাহাড়,
এটা জান্নাতি পাহাড় বড় করে বলুন না সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে জান্নাতি পাহাড় বলেছেন তুর পাহাড় জান্নাতি পাহাড় আরেকটা পাহাড় হলো লুবনান পাহাড় এটাও জান্নাতি পাহাড় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা পাহাড়ের নাম আমার স্মরণে আসছে এই চারটি পাহাড়কে তিনটা পাহাড়ের নাম বলেছি মোট চারটি পাহাড় এগুলোকে জান্নাতি পাহাড় বলেছেন এরপর আল্লাহর নবী বলেন চারটি নদী আছে যেগুলো জান্নাতি নদী আরবাআতু আনহারিন মিন আনহারিল জান্নাহ চারটি নদী আছে যেগুলো জান্নাতি নদী একটা হলো নীল দুই নম্বর হলো ফুরাত তিন নম্বর হলো সাইহান চার নম্বর হলো জাইহান নীল ফুরাত সাইহান জাইহান এই চারটি নদীকে জান্নাতি নদী বলা হয়েছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর চারটি জিহাদকে চারটি যুদ্ধকে জান্নাতি যুদ্ধ বলেছেন আমার নবী বলেছেন চারটি যুদ্ধ জান্নাতি যুদ্ধ একটা হলো বদর যুদ্ধ দুই নম্বর হলো উহুদ যুদ্ধ তিন নম্বর হলো হুনাইন যুদ্ধ চার নম্বর হলো খান্দাকের যুদ্ধ এই চার যুদ্ধকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি যুদ্ধ বলেছেন বোঝা গেল জিহাদের ভিতরেও জান্নাতি জিহাদ আছে পাহাড়ের ভিতরেও জান্নাতি পাহাড় আছে নদীর ভিতরেও জান্নাতি নদী আছে এরা জান্নাতি কেন হুজুর আপনার কথা বুঝলাম প্রশ্ন রাখতে পারেন পাহাড় জান্নাতি হলো কেন এই চারটি পাহাড় স্পেশালি জান্নাতি হবার কারণটা কি হুজুর চারটি নদী জান্নাতি হবার কারণ কি চারটি জিহাদ জান্নাতি জিহাদ হবার কারণ কি মোহতরম মুসলমান আমার ভাইরা এর পেছনে অন্য কোনো কারণ নেই একটাই মাত্র কারণ এই এই পাহাড়গুলোর সাথে আমার রাসূলের আমার আল্লাহর মহব্বতের সম্পর্ক আছে তারা আল্লাহর রাসূলের মহব্বতের কথা ইজহার করেছে এগুলো উদাহরণস্বরূপ শুধু এই চারটার ভিতরে খাস এমনটা নয় পৃথিবীর অগণিত পাহাড় আছে যেগুলো আল্লাহ রাসূলের জিকির করছে প্রতিদিন আল্লাহ পাক বলেছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইসবিহু বিহামদিহি এমন কোন সৃষ্টি নেই যেটা আল্লাহর জিকির করে না অতএব এই চারটাকে খাস করে দুনিয়াবাসীর কাছে দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে দৃষ্টান্ত রাখা হয়েছে বোঝানো হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক থাকলে রাসূলের সাথে সম্পর্ক থাকলে জান্নাতিয়ে জান্নাতে শুধু মানুষ নয় জান্নাতে শুধু জিন জাতি নয় বরং পাহাড়ও জান্নাতি হয় নদীও জান্নাতি হয় যুদ্ধে অংশগ্রহণকারীরাও জান্নাতি হয়ে যায় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কোন মকামে হে আল্লাহ দোনো জাহান মেঁ হে আল্লাহ জিসম মে জান মে হে আল্লাহ লা ইলাহা لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا শুধু তাই নয় আমার রাসূলের সাথে নিসবত থাকার ফলে আমার রাসূলের সাথে মহব্বতের কারণে আমার রাসূলের সাথে ভালোবাসা থাকার কারণে জামাদাত এই যে প্রাণহীন জনপদার্থগুলো এগুলোর ভেতরেও প্রাণ এসে যায় শুধু প্রাণ আসে নয় জোবানও এসে যায় বাকশক্তিও এসে যায় অথচ পাহাড় কথা বলে না পাহাড়ের কোনো বাকশক্তি নাই জোবান নাই কিন্তু একদিন আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা সিদ্দিক আকবরকে সাথে নিলেন হযরতে সাইয়্যিদুনা ওমর
বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিলেন হযরত ওসমান যুন্নুরাইনকে সাথে নিলেন ওহুদ পাহাড়ে উঠলেন ওহুদ পাহাড়ে আরোহণ করা মাত্র ওহুদ পাহাড় নাচানাচি শুরু করে দেয় নড়াচড়া শুরু করে দেয় আনন্দে আত্মহারা হয়ে পড়ে আমার নবী বললেন উসকুন ইয়া ওহুদা ওহুদ থামো 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 فإنما عليك نبي وصديق وشهيد وشاواز بلون سبحان الله أهد رأي تمي ثمي جاؤ كارن تمار اوپر ایک جن نبی آرهن کرے چن تمار اوپر ایک جن صدیق آرهن کرے چن تمار اوپر دو جن شهيد آرهن کرے چن محترم حاضرین একটু লক্ষ্য করবেন আল্লাহর নবী ওহুদ পাহাড়ে উঠেছেন ওহুদ পাহাড়ে আরোহণ করার সাথে সাথে ওহুদ পাহাড় নড়াচড়া করতে লাগলো নাচানাচি করতে লাগলো প্রশ্ন করতে পারেন হুজুর কেন নাচানাচি করে ওহুদ পাহাড় আনন্দে নাচানাচি করতে লাগলো আমার নবীকে পেয়ে সিদ্দিক আকবরকে পেয়ে হযরতে ওমর খাত্তাব حضرت سیدنا عثمان যুন্নুরাইন رضی اللہ عنہ کے پہ آنندیت ہوئے گلو بوجا جائیں نبی پاوا مانے آنندر بیشوئے صدیق کے پاوا مانے آنندر بے پر شہید کے پاوا مانے آنندر بے پر جڑ پدتو پران ہین ہوئے جدی پہاڑر بے تر نبی پاور آنندو آشتے پرے আমরা মানব জাতি হয়ে আমাদের বেতর নবী পাওয়ার আনন্দ আসার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য আমরা নবী পে মিলাদুন নবী করি নবী পে জশনে জুলুস করি নবী পে আনন্দ উদযাপন করি নবী পে নাত রাসূল পড়ি নবী পে মিলাদ কিয়াম করি কথা বলেন ঠিক কি না জশনে আমদ রাসূল আল্লাহ جشن آمد رسول بی بی آمنہ کے پھول اللہ ہی بولو اللہ ہی اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ جشن آمد رسول جشن آمد رسول بی بی آمنہ کے پھول ایک تو سبحان اللہ بولن نا نبی پہ آنند کرتے ہو بھی ہمارا اللہ اسی کو تبولے چن قل بفضل اللہ و برحمتہ فبذالک فلیفرحو ہوا خیر مما یجمعون سبحان اللہ بولن نا ایٹا پہاڑ کو تاو دہرن دچی মানব জাতির উদাহরণ দিলাম না নবী পে কে কিভাবে খুশি হয়েছেন কিভাবে খুশি উদযাপন করেছেন সেটা বা নাই বললাম এই কথা মনে রাখবেন এটা মুস্তানাদ হাদিস সহিহ হাদিস আল্লাহর নবীকে পে জবল উহুদ নাচানাচি করতে লাগলো আনন্দিত হলো আমার রাসূল বললেন উসকুনিয়া উহুদা ও গো উহুদ থামো 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 স্থির হয়ে যাও স্থির হয়ে যাও কেন স্থির হয়ে যাবে তুমি আনন্দ প্রকাশ করেছো সেটা ঠিক আছে কিন্তু আদবের লেহাস করতে হবে আদবটা হলো তোমার উপর একজন নবী আরোহণ করেছেন তোমার উপর দুজন শহীদ আরোহণ করেছেন প্রশ্ন হলো নবী চিনলেন সেটা ভালো কথা কিন্তু একজন শহীদ শহীদ হয় শাহাদাতের পরে ইন্তেকালের পরে কথা বলেন ঠিক কি না কিন্তু এখানে তো জিন্দা মানুষ সৈয়দনা সিদ্দিক আকবর সৈয়দনা ওসমান যুন্নুরাইন সৈয়দনা ওমর বিন খাত্তাব আচ্ছা সিদ্দিক আকবরের সিদ্দিকিয়ত মেনে নিলাম আসমান থেকে এসেছে আল্লাহর তরফ থেকে এসেছে কিন্তু হযরত ওসমান যুন্নুরাইন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন যে শহীদ হবেন সেই কথা আমার রাসূল আগে ভাগে জানতেন আগে থেকে জানতেন আগে থেকে পরের ইলম জানা কিয়ামত পর্যন্ত সমহ জ্ঞান রাখা এটাকেই বলা হয় ইলমে গায়েব
আমরা বলে আমার নবীর কাছে গায়েবের এলম আছে তার প্রমাণ এ হাদিসের ভেতরে আছে নবী বললেন ওহদ রে থেমে যাও তোমার উপর দুজন শহীদ আছে দেখা গেল দুজন শহীদ হলেন একজন সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব আরেকজন হলেন হযরত ওসমান যুন্নুরাইন উচ্চ আওয়াজে বলি সুবহান দুজনে কিন্তু পরবর্তীতে কি হয়েছিলেন শহীদ হয়েছিল সুবহানাল্লাহ বলেন না দুজনে পরবর্তীতে শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন অতএব এই হাদিসটার ভিতর একটু লক্ষ্য রাখা দরকার সরকারে দু যাহা বলছেন উসকুনিয়া উহুদ হে উহুদ তুমি থেমে যাও অর্থাৎ আল্লাহর নবী নির্দেশ দিচ্ছেন অর্ডার করছেন উহুদ তুমি থামো আমার নবী যখনই উহুদকে থামবার কথা বলেছেন সঙ্গে সঙ্গে উহুদ থেমে গেছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এখান থেকে কয়টা জিনিস প্রমাণ হয় একটু লক্ষ্য করেন আল্লাহর নবী বলেন উসকুনিয়া উহুদা উহুদ তুমি থেমে যাও যাকে বলেছেন প্রথম শর্ত হলো তার ভিতরে কর্ণ শক্তি শ্রবণ শক্তি থাকতে হবে অর্থাৎ যেই কথাটা বলেছেন সেই কথাটা শুনতে হবে বুঝা গেল রাহমাতুল আলামিনের কথাটা উহুদ পাহাড় শুনেছেন তার মানে উহুদের ভিতর কি আছে শ্রবণ শক্তি একটু বলেন না শ্রবণ শক্তি আছে দ্বিতীয়ত উহুদের ভিতর শ্রবণ শক্তি থাকার আগে শ্রবণ শক্তি আসবার জন্য যেই শর্ত যেটা দরকার সেটা হলো প্রাণ 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 পাহাড়ের ভিতর প্রাণ কোত্থেকে বোঝা গেল আল্লাহর নবীর এই কথা শোনার আগে জবলে উহুদের ভিতর প্রাণ এসে গেছে ঠিক সুবহানাল্লাহ বলেন না পাহাড়ের ভিতর প্রাণ আসলো কোত্থেকে আমার নবীর সাথে সম্পর্ক রাখলে পাহাড়ের ভিতরে প্রাণ এসে যায় পাহাড়ের ভিতর শ্রবণ শক্তি এসে যায় পাহাড়ের ভিতরে বলার শক্তি এসে যায় বাক শক্তি এসে যায় পাহাড় নয় পাহাড়ের চাইতে কঠিন হলো পাথর আপনি পাথরের উদাহরণ নিঃসন্দেহে জানেন আবু জাহাল বড় কঠোর ছিল কাফেরদের ভিতর অত্যন্ত রূঢ় চিত্তের একজন কুফারে কুরাইশদের ভিতর সর্দার ছিল আবু জাহেল আমার নবীকে নানান ভাবে কষ্ট দিয়েছে অত্যাচার করেছে আবু জাহেল একদিন হাতের মুষ্টির ভিতর একটা পাথর নিল পাথর নিয়ে নবীকে যাচাই করছে কারণ নবী শব্দের অর্থ হলো গায়ব কি খবর দেনে ওয়ালা অদৃশ্যের সংবাদদাতা আবু জাহেল বলে অদৃশ্যের সংবাদদাতা যদি হয়ে থাকে তাহলে তো তাকে পরীক্ষা করতে হয় পরীক্ষা করবার উদ্দেশ্যে বদ নিয়তে সৎ নিয়তে নয় খারাপ নিয়তে হাতের ভিতর মুষ্টির ভিতর পাথর চেপে ধরে আল্লাহর নবীর কাছে আসলো হাতের ভিতর ভালো করে খেয়াল করবেন পাথরটা কোথায় একটু সবাই বলেন পাথর কোথায় হাতের ভেতর সেটা কি আবদ্ধ নাকি খোলামেলা সেটা দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না এটা এমন ভাবে ধরা হয়েছে আবু জাহেলের মুষ্টির ভেতর পাথরটা দেখার কোনো সুযোগ নাই না নবী দেখছেন না নবীকে পাথর দেখছে পাথর না নবীকে দেখছে না নবী পাথরকে দেখছেন এমন ভাবে পাথরটা ধরা হয়েছে ধরে এনে আমার নবীকে বললেন ওগো মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি তো নবুয়ত দাবি করছো দেখি নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর দেনে ওয়ালা অদৃশ্যের সংবাদদাতা তোমাকে আজ আমি প্রশ্ন করলাম আমার হাতের ভেতর কি আছে দেখো একটু বলো এখানে কি আছে টেল মি হোয়াট ইজ ইন মাই হ্যান্ড আমার ভেতরে কি আছে নাই দেখি তুমি বলো বলতে পারো কিনা বলো আমার নবী রহমতুল্লিল আলামিন তাবাসসুম ফরমালেন দেখেন পাথর এটা পাহাড়ের চাইতে কঠিন কথা বলেন ঠিক কিনা পাথর পাহাড়ের চাইতে কঠিন নিসবতে মুস্তাফার কারণে পাহাড়ের ভেতর প্রাণ এসে গিয়েছিল পাহাড়ের শ্রবণ শক্তি এসে গিয়েছিল এজন্য পাহাড় নড়াচড়াও করেছিল আর যখন আমার নবী উসকুন ইয়া উহুদা বলেছেন সঙ্গে সঙ্গে সেটা থেমে গিয়েছিল বোঝা যাচ্ছে পাথর নবীর কথা শুনেছে শ্রবণ শক্তি তার ভেতরে ছিল এখন পাহাড় নয় পাথর পাহাড় নয় পাথর প্রশ্নটা করেছে পাথর কেউ নয় প্রশ্ন করেছে নবীকে সুবহানাল্লাহ বলেন
নিয়ম হলো প্রশ্ন যাকে করে উত্তর তাকে দিতে হয় ঠিক না আরেকজনের উত্তর দিলে আর গো মাটি উড়া তুই কা কাবিল হইও বলে না তুমি এত কাবিল হইছো কেন তুমি বলো কেন আমি যাকে প্রশ্ন করেছি সেই উত্তর দিবে কথা বলেন ঠিক কি না এখন যখন আরেকজন উত্তর দিবে এটা একটু কিন্তু দেখেন ইমামুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন জানেদু আলম নূরে মুজাসসাম নবিয়ে মুকাররম আলেমে মা কানা ওয়া মা ইয়াকুন যিনি আল্লাহর কাছে শিখেছেন একমাত্র আল্লাহই যার উস্তাদ যার শিক্ষক তিনি তার কথার উত্তর দেবেন তাকে জানাবেন তার থেকে শিখবেন শিখেছেন দুনিয়াবাসীর জন্য মুআল্লিম শিক্ষক হয়ে এসেছেন আবু জাহেলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার নবী দুনিয়ার বুকে আসেন নাই আল্লাহ পাক বলেন ওগো নবী আপনাকে উপদেশ করবার লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে বদ নিয়তে আবু জাহেল পাথর হাতে এসেছে দেখেন আমি কি করি আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি ছোট হতে দেব না আপনারা বেইজ্জতি আমি সহ্য করব না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাথরের ভেতর জুবান শক্তি দিয়ে দিলেন পাথর বলে উঠল আমার নবী বলবে না আমি বলবো যেই নবীকে প্রশ্ন করছো ওই নবী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ الله اكبر نار رسالت نار غوثية اهل سنة والجماعت زندہ آباد خائن شاہ سرکوٹ زندہ آباد عید میلاد النبی زندہ آباد دیکھیں پہاڑے پہاڑے بیتر پران ایسے چھے شیٹاؤں پرمانی تو পাথরের ভেতরেও প্রাণ এসে গেছে জবান আসার আগে প্রাণ আসা দরকার প্রাণ না থাকলে কথা বলা যায় না আল্লাহ রুহও ফিট করে দিলেন জবানও দিয়ে দিলেন প্রমাণ করলেন নিসবতে মুস্তফা এমন এক জিনিস নিসবতে মুস্তফা এমন এক ব্যাপার আমার নবীর কারণে জড় পদার্থেরও প্রাণ এসে যায় পাথরের ভেতরেও প্রাণ এসে যায় প্রার্থনার ভেতরেও রুহ এসে যায় বড় করে বলুন সুবহানাল্লাহ কথা সব মনে আছে তো কি মনে আছে আল্লাহ নবী বললেন হাযা জাবালুন এটা এমন এক পাহাড় ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু এটা এমন এক পাহাড় যেটাকে যেটা আমাকে ভালোবাসে আমি যে পাহাড়কে ভালোবাসি বুঝা গেল পাহাড়ের সাথে আমার নবীর মহাব্বত একতার প্রমাণ দেন সৃষ্টি জগতের কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার নবীকে ভালোবাসে না আমার নবীকে মহাব্বত করে না আবার যখন ওই হাদিসটা আসলো হাজা আয়রুন জাবালুন এটা জবলে আয়র ইউবকি দুনা যেটা আমার সাথে দুশ্মনী রাখে ওয়ানুবকিদুহু আমিও যে পাহাড়কে ঘৃণা করি আলা বাবিন মিনা বাবিন নার এটা হলো জাহান্নামের দরজার একটা দরজা বোঝা গেল এ হাদিস থেকে পৃথিবীতে এমন সৃষ্টি আছে পাহাড় বলুন পর্বত বলুন সৃষ্টি জগতের ভেতর জিন বলুন ইনসান বলুন এমন সৃষ্টিও আছে যারা আল্লাহর নবীর সাথে দুশ্মনী রাখে মানব জাতির ভেতরে আছো আছে জিন জাতির ভেতরে আছে জামাদাত নাবাতাতের ভেতরে আছে অতএব এখানে আল্লাহর নবীর সাথে সম্পর্কিত যারা তারা আল্লাহ এবং রসুলের কাছে প্রিয় হয়ে গেছে তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের রাস্তা হবে জাহান্নাম নিসবতের কারণে পাহাড়ও জান্নাতি নিসবতের কারণে নদীও জান্নাতি নিসবতের কারণে মানুষও জান্নাতি নিসবতের কারণে জিনও জান্নাতি নিসবতের কারণে গাছপালা নয় 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 এমন কি কুকুর পর্যন্ত জান্নাতি হয়েছে যে কুকুর আসহাবে কাহফের কুকুর ছিল যার নাম ছিল কিতমির আল্লাহ বলেন কিতমিরও কুকুর হলেও সে জান্নাতে যাবে কারণ সে আল্লাহর ওলিদের সোহবত পেয়েছিল সুবহানাল্লাহ আমি এগুলো কেন বলছি প্রথমে আমি একটা কথা বলেছিলাম দেখতে শুনতে একই রকম হলেও আজকের মাহফিল আর অন্য মাহফিল এক কথা বুঝতেছেন না আপনারা
বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে যেখানেই মাহফিল হয় ভিন্ন ভিন্ন ধারার ভিন্ন ভিন্ন মাহফিল হয় মাহফিলের কোনো শেষ নাই রাতেও হয় দিনেও হয় এমন কিছু গোষ্ঠী সম্প্রদায় আছে আমাদের দেশে যারা ফজরের নামাজের পর থেকে মাহফিল শুরু করে ঠিক না আছে না নাই মাঝে মধ্যে মাহফিলে এমন অবস্থা দেখি আল্লাহু আকবার ফজরের সময় যখন আমরা আসি বিশেষ করে জুমার দিন তারা মাহফিলগুলো বেশি করে ফজরের নামাজের পরে তারা শুরু করে আমরা গাড়ি থেকে একটু উঁকি মেরে দেখি মাহফিলের কি অবস্থা সেটা জানার জন্য দেখি মাইকওয়ালা আছে তাও জিবাচ্ছে আর বক্তা আছে কয়েকজন মানুষ প্যান্ডেলের হয়তো এই ডেকোরেশনের লোকটুক হতে পারে এরকম বসে আছে কিন্তু মাহফিল চলতেছে এগুলো ফজর বেলার মাহফিল জোহরের পরেও মাহফিল হয় আসরের পরেও মাহফিল হয় আমাদের আহলে সুন্নাত জামাতের অনুসারী যারা তাদের বেশিরভাগ মাহফিল রাতের বেলায় ঠিক না মাহফিলের আয়োজন মাহফিলের সিস্টেম মাহফিলের ধরন মাহফিলের প্রকৃতি প্রায় অভিন্ন একই রকম কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি সব মাহফিল এক মাহফিল প্রশ্ন করতে পারেন হুজুর জবলে উহুদের প্রশংসা করা হয়েছে উহুদ পাহাড়ের কিন্তু জবলে আইর এটার প্রশংসা করা হয়নি কেন এটার বিরুদ্ধে কেন নবী এটাকে জাহান্নামে বলেছেন কেন পাহাড়ও জাহান্নামে যাবে মসজিদে দেরার একটা মসজিদ ছিল কোরআন শরীফে মসজিদের কথা এসেছে আল্লাহ বলেছেন والذين اتخذوا مسجدا درارا وكفرا মসজিদে দেরার যারা বানিয়েছে নির্মাণ করেছে তারা কেন নির্মাণ করেছে কুফুরের উদ্দেশ্যে আপনার কথা বুঝতেছেন আমার একটা মসজিদ ছিল মসজিদে দেরার মসজিদের নাম হলো মসজিদে দেরার মসজিদটা নির্মাণ করা হয়েছে কুফুরের উদ্দেশ্যে কথাটা কে বলছেন আল্লাহ বলতেছেন সরাসরি ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান মসজিদের দিরারটা নির্মাণ করা হয়েছে কুফুরি করার জন্য আজীব কথা মসজিদও বানানো হয় আল্লাহর নাফরমানি করার জন্য এমন মসজিদে দুনিয়াতে ছিল কথা বলেন ঠিক কিনা এই মসজিদটা নির্মাণ করা হয়েছে মসজিদে কুবার বিপরীতে মসজিদে কুবা তো এটা সম্মানিত মসজিদ ইসলামের ঐতিহ্য ইতিহাসের স্বাক্ষর ধারক বাহক কিন্তু মসজিদে দেরার সম্পর্কে যখন আল্লাহ বললেন হাবিব যারা মসজিদে দেরার বানিয়েছে তারা তো ইবাদত করবার জন্য বানাই নাই মসজিদে কুবার বিপরীতে গিয়ে মানুষকে কুফরি শেখাবার জন্য আল্লাহ এবং রসুলের বিরোধিতা শেখাবার জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান করার জন্য মসজিদ বানিয়েছে মানুষকে দুঃখ দেবার জন্য কথা বলেন ঠিক কিনা তো সব মসজিদ যখন এক নয় যে মসজিদ কুফুরের উদ্দেশ্যে বানানো হয়েছে সেই মসজিদে যারা নামাজ পড়ত তারা বসবাস করত জবলে আইরে লক্ষ্য করেন জবলে আইর ওই আইর পাহাড় যেটাকে জাহান্নামী পাহাড় বলা হয়েছে ওই পাহাড়ে বসবাস করত এই লোকগুলো যারা মসজিদে দেরার বানিয়েছে আল্লাহ বলেন মসজিদে দেরার যারা বানিয়েছে তারা যেমন জাহান্নামী মসজিদে দেরার বানানে ওয়ালা যাদেরকে যাদেরকে স্থান দিয়েছে সেই পাহাড়ও জাহান্নামী কথা বলেন নাউযু বিল্লাহ আল্লাহ পাক সুবহানাহু তাআলা কত অপছন্দ করেছেন বোঝা গেল আল্লাহকে আল্লাহ আল্লাহ এবং রসুলের কুফুরি করার জন্য যদি মসজিদও বানানো হয় সেটাও আল্লাহর কাছে কবুল নয় সেটা জাহান্নামে যাবার কারণ হয় অতএব সব মাহফিলকে এক রকম মনে করা উচিত আমার কথা বুঝতে পারছেন সব মাহফিল এক রকম মনে করা উচিত যে মাহফিল করা হয় আল্লাহর ওলিদেরকে গালি দেবার জন্য যে মাহফিল করা হয় নবীর শানে বিয়াদবি করবার জন্য যেই মাহফিল করা হয় আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন এমন কথা মানুষকে শেখাবার জন্য যেই মাহফিল করা হয়
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের উপর আঘাত করবার জন্য যেই মাহফিল করা হয় ইমামে আজমের বিরুদ্ধে আচরণ করবার জন্য যেই মাহফিল করা হয় গাউসে আজমের শানে বিয়াদবি করবার জন্য ওই মাহফিল দেখতে শুনতে মাহফিল মনে হলো প্রকৃত অর্থে সেটা মাহফিল আপনারা আমার কথায় একমত আছেন তো আছি সব মাহফিল মনে করে হুট করে বসে যাবেন না কিন্তু আজকের মাহফিলে বিনা চিন্তায় বিনা দ্বিধায় বিনা ভাবনায় মাহফিলে আসতে পারেন বসতে পারেন আমাকে উদ্বোধক হিসেবে আলোচনা করার কথা বলা হয়েছে তো উদ্বোধকের আলোচনা তো খুব বেশি বেশিক্ষণ হয় না বেশি লম্বা হয় না সেই হিসেবে আমিও তো তকরির বেশি লম্বা করব না পরবর্তী বক্তারা নিঃসন্দেহে এসে গেছে সম্ভবত না ওনারা তশরিফ আনবেন ইনশাআল্লাহ আজিজ ওনারা মাহফিল করবেন আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন প্রত্যেকে বলুন আমিন একটু বড় করে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা اللهم صل على سيدنا محمد لا 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 مولانا اچھا کر لے پران نبی থাকতে পারতে নার সে ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতে নার সে উম্মতির মাই পড়ে শুয়ে আছেন মদিনায় নবীনা শফীনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজি কি নাদে কাইয়া কবরেতি নিও না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীনা মোহতরম হাজরিন আয়াতে কারীমে তিলাওয়াত করেছিলাম আমার আল্লাহ সূরা বনী ইসরায়েলের 144 নম্বরে এতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইন মিন শাইয়্যিন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়া ইন নাই এটা ইনে নাফিয়া বলা হয় না বাচক না বুদক বোঝানো হয় মিন শাইয়্যিন সৃষ্টি জগতের ভেতর এমন কোন সৃষ্টি আল্লাহ বলেন নাই 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 হ্যাঁ আছে ইল্লা ইউসাববিহু বিহামদিহি যা আল্লাহ পাকের তারিফ করে আল্লাহর পূত পবিত্রতার ঘোষণা দেয়
আল্লাহ পাকের প্রশংসা করে এই আয়াত থেকে মাসালা সাবিত হয় আল্লাহর সৃষ্টি জগতের মানব বলুন দানব বলুন জিন বলুন ফেরেশতা বলুন জামাদাত বলুন নবাতাত বলুন উদ্ভিদ বলুন জড় পদার্থ বলুন গাছপালা পাহাড় পর্বত নদী নালা আল্লাহর কুদরতের সুনিপুণ হাতে আল্লাহ পাকের এমন কোন সৃষ্টি নেই যেটা আল্লাহর তাসবিহ পড়ে না আল্লাহর জিকির করে না আল্লাহর স্মরণ করে না উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে তমাম সৃষ্টি জিকির করে এটা আমাদের বিশ্বাস আছে না নাই একটু দিকে মনোযোগ এই আকীদা আমরা এই আকীদা আমরা রাখি কিনা কথা বলেন না আছে না নাই মানুষ মারা যাবার পরে আমরা যখন দাফন করি দাফন করার পরে মাটি দেওয়ার পরে খেজুর গাছের ঢাল রোপণ করে দিই ঠিক না অনেকে এটা দেখে দেখিতে দেয় অনেকে না দেখেই দেয় অনেকে আরেকজন থেকে শুনে দেয় এই দেওয়ার ভেতরে সহি আমল আছে সহি অনুসরণ আছে বোঝা গেল এটা কোনো অবান্তর কাজ নয় অহেতুক কাজ নয় অযৌক্তিক কাজ নয় প্রথমত এটা সরাসরি দলিল আছে না নাই বুখারী শরীফের রিবায়ত এটা মুসলিম শরীফ ও হাদিসটা এসেছে আল্লাহ নবী একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে থেমে গেলেন থামার পর আল্লাহ নবী দেখলেন দুটো কবরে আজাব হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের ঢাল নিলেন এটা আপনারা খুব ভালো করে জানেন আমি মাসআলাটা বোঝাবার চেষ্টা করছি দুটা ঢাল দুটা কবরে আল্লাহ নবী গেড়ে দিলেন পুঁতে দিলেন দেওয়ার পর সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এখানে এই দুটা কবরে খেজুর গাছের ঢাল দিলেন রহমতুল্লিল আলামিন সর্বরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি দেখতে পেলাম দুই কবরে এই কবরের দুটোতেই শাস্তি হচ্ছে আজাব হচ্ছে একটা আজাব হচ্ছে ইস্তিনজা থেকে হাজত ছাড়ার পরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হতো না প্রস্রাব করে ভালো করে পানি নিত না ইস্তিনজার মাসআলা সম্পর্কে আপনারা জানেন যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ইতমিনান আসবে না প্রশান্তি আসবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে প্রস্রাব ক্লিয়ার করতে হবে নবী মোর পারশমনি নবী মোর সোনার খনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জুন সেতু দুজা হানের ধনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জুন সেতু দুজা হানের ধনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেতু দুজা হানের ধনি নবী মোর পরশমনি সালাতুন নবী মোর নূর রে খোদা তার তোরে সকল পয়দা নবী মোর নূর রে খোদা তার তোরে সকল পয়দা আদমের কলবেতে তারি নূরের রোশনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি
নবী নাম জপে যেজন সে তো দোজা আনের ধ্বনি নবী মোর পারশ মানি সালাতু নিয়া দুজন দুই কারণে শাস্তি পাচ্ছে একজন ইস্তিনজা করে ভালো করে পানি নিত না আরেকজন মানুষের বদনাম করত বাজারে বাজারে রাস্তাঘাটে ঘুরেফেরা করে পরনিন্দা করত পরচর্চা করত গীবত করত এই দুই কারণে তাদের কবরের শাস্তি হচ্ছে আমি খেজুর গাছের ঢাল দিলাম এই কারণে ঢালগুলো যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত ঢালগুলোর তাসবি পড়ার কারণে কবরের আজাব হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ বোঝা গেল কোরআনের আয়াত হাদিসে পাক দুটাকে যখন আমরা সামনে রাখি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় আমার আল্লাহর কথার সত্যতা পাওয়া গেছে আল্লাহ যে বলেছেন আল্লাহর সৃষ্টির ভেতরে এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহর তাসবিহ পড়ে না বোঝা গেল নাবাতাত উদ্ভিদ সমূহ আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহর জিকির করে এই কারণে মাসআলা এসেছে ফতোয়া আফ্রিকাতে ফতোয়া রাশিয়াতে অন্যান্য ফতোয়ার কিতাবেও মাসআলা এসেছে কবরের উপর যে ঘাসগুলো থাকে ওই ঘাসগুলো একেবারে ছেটে ফেলা উচিত নয় মকরুহে তাহরিমি মশলা মনে রাখবেন খবরের উপর ঘাস থাকে না ঘাস এই ঘাসগুলোকে একেবারে আসি ফেলন আসি ফেলন খয়দেরি ছেটে ফেলা একেবারে উপড়ে ফেলা মকরুহে তাহরিমি খবরের উপর ঘাসগুলো রেখে দেয়া এটা মুস্তাহাব এটা উত্তম কাজ কারণ খবরের ওই ঘাসগুলো উদ্ভিদগুলো আল্লাহর জিকির করবে আল্লাহর ইয়াদগারি করবে আল্লাহ পাক সুবহানাহু তাআলার তাসবিহ যতক্ষণ পর্যন্ত পড়বে কবরের আযাব হালকা হবে বড় করে বলুন সুবহানাল্লাহ দর দিলে মুসলিম মাকামে মুস্তাফা আবরুয়ে মাসনামে মুস্তাফা সালা তুনিয়া বলছিলাম কবরের উপর উদ্ভিদ থাকা কবরের উপর ঘাস থাকা গাছগাছালি থাকা এগুলো কবরের জন্য রহমতের কারণ সুবহানাল্লাহ বলেন কারণ ওই উদ্ভিদগুলো আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ পড়ে আর এগুলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়ে কবরে শান্তি যায় কবরে আজাব হালকা হয় কবরের উপর উদ্ভিদ কবরের উপর ঘাস গাছগাছালি একেবারে উপড়ে ফেলা দেয়া মকরুহ তাহরিমি মশলাটা মনে রাখবেন তো হুজুর আপনারা তো মাজারগুলোতে একেবারে পাকা করে দেন মাজারগুলোতে একেবারে ঢালাই করে দেন মাজারগুলোতে গম্বুজ নির্মাণ করে দেন সেখানে তো আলো বাতাস ঢুকে না গাছগাছালি উদ্ভিদ গাছ তো দূরের কথা কথা বলেন ঠিক কিনা এগুলোর এগুলো কি হবে বাইরে মাজারের মাসালা ভিন্ন মাসালা মাজার সবার করা হয় না মাজার সবার করার অনুমতি নাই সবার জন্য কবর পাকা করার অনুমতি নাই সবাই কবর পাকা করতে পারবে না কবর পাকা করার জন্য নির্দিষ্ট ব্যক্তি আছে মানুষ আছে আল্লাহর খাস বান্দা আছে যাদের কবর পাকা করার অনুমতি আছে নবীগণ তাদের কবর পাকা করার অনুমতি আছে ফতোয়ায়ে শামিতে বলা হয়েছে যাদের কবর পাকা করা হবে তারা হচ্ছে নবীগণ উলামা ইকরাম বুজুর্গান দিন সৈয়দ জাদা সাদাত অর্থাৎ যাদের সাথে সরাসরি আল্লাহ এবং রসুলের নিসবত আছে ডাইরেক্ট যারা ডাইরেক্ট আল্লাহ এবং রসুলের প্রিয় ভাজনে পরিণত হয়ে গেছেন তাদের কবরকে পাকা করতে হবে এখানে পাকা করা উত্তম কেন উত্তম কারণ তাদের কবর যদি সাধারণ মানুষের মতো করে রাখা হয় তাহলে সেখানে ইজ্জত এহতেরামের ক্ষতি হবে সাধারণ মানুষের কবর মনে করে অনেক অনেক কিছু সেখানে প্রবেশ করবে কুকুর প্রবেশ করতে পারে বিভিন্ন পশু পাখি প্রবেশ করতে পারে বিভিন্ন বেইজ্জতি হতে পারে অসম্মান হতে পারে এই কারণে তাদের সম্মানকে উর্ধ্বে রাখার জন্য সম্মানিত ব্যক্তি হিসেবে জাতির কাছে তুলে ধরবার জন্য তাদের কবরকে পাকা করার অনুমতি দেওয়া হয়েছে তবে পাকা যে করতে হবে এরকম কোনো শর্ত নাই
বুঝতে পেরেছেন এটা হচ্ছে ভিন্ন মাসালা আল্লাহর ওলিদের নবীদের মাজারের বিষয়ে ভিন্ন মাসালা সবার কবর পাকা করার অনুমতি নেই এখন সবাই গণহারে কবর পাকা করে ফেলতেছে একটু পয়সাওয়ালা হলেও হলেই সাথে সাথে কবর পাকা করে মোজাইক করে টাইলস করে দেয় হ্যাঁ আজি মুসান খাসকারবাল আমরা অনেককে দেখেছি যে আগে গরিব ছিল পয়সা ছিল না খাবার দাবারের মতো অবস্থা ভালো ছিল না একেবারে দিনে আনি দিনে খাইতে এরকম লোক এখন যখন একটু পয়সাওয়ালা হয়েছে মা বাবার কবরকে পাকা করে দিয়ে টাইলস টাইলস লাগিয়ে দিয়ে একেবারে অথচ কবরের মাসালা সে জানে না সবার কবর পাকা করতে নেই বরং কবরের উপর উদ্ভিদ ঘাস গাছগাছালি এগুলো জরুরি এগুলো আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহর জিকির করে এজন্য এই কবরকে এইভাবে উন্মুক্ত রাখা উচিত তাছাড়া হাজরিন আমি যে মাসালাটা বলছিলাম সেটা হলো যে আল্লাহর এমন কোনো সৃষ্টি নেই যেটা আল্লাহর জিকির করে না আল্লাহর ইয়াদগারি করে না আল্লাহর তাসবিহ পড়ে না সুতরাং কবরকে উন্মুক্ত রাখাটাই বেশি বেহতর এটা উত্তম গাছগাছালি ঘাস ইত্যাদি থাকলে কবরের জন্য এটা ভালো হয় আর হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেনবী রহমতুল্লাহ আলাইহ ফতোয়া আফ্রিকাতে এই মশলাটা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন কবরের উপর থেকে গাছগাছালি একেবারে উপড়ে ফেলা এটা মাকরুহে তাহরিমি অর্থাৎ এটা একেবারে হারাম পর্যায়ের কাজ অনেকে কবর সুন্দর করতে গিয়ে ছাটে ছাটতে পারবে অত ছোট করে দিতে পারবে কিন্তু একেবারে ফেলে দেওয়া এটা উচিত নয় এটা একটা বিষয় আচ্ছা যাই হোক তো এই আয়াতে কারিমা থেকে আমরা যে মাসআলাগুলো শিখলাম সেটা হলো জবলে উহুদ আল্লাহর জিকির করে নবীর জিকির করে এজন্য আল্লাহ নবী বলেছেন হাদা জবলুনি হিব্বুনা ওয়া নুহিব্বুহু এই পাহাড়কে আমিও আমাকে ভালোবাসি পাহাড়টা আমি পাহাড়কে ভালোবাসি আমিও ভালোবাসি পাহাড় আমাকেও ভালোবাসে অর্থাৎ এই পাহাড়ের সাথে আমার ভালোবাসার একটা সম্পর্ক আছে সুবহানাল্লাহ বলেন এই সম্পর্কটার কারণ কি সম্পর্কের কারণ হলো জিকির করা স্মরণ করা ইয়াদগারি করা আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত আমার রসুলের সম্পর্ক থাকবে হৃদয়ে নবীজির মোহাব্বত যতক্ষণ পর্যন্ত লালিত পালিত হবে খোদার কসম আপনি কখনো বিভ্রান্ত হবেন না বিপদগামী হবেন না বরং আপনি এমন মকাম তয় করবেন এমন পর্যায়ে পৌঁছে যাবেন আপনি নিজেও কল্পনা করতে পারেননি আপনি কোথায় যাচ্ছেন কোন পজিশনে আপনি পৌঁছেছেন মাহবুবে ইলাহি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাই কোন মকামের বলি অনেকে মিথ্যা ঘটনা মিথ্যা রটনা মিথ্যা ইতিহাস মানুষের কাছে প্রকাশ করেছে মাবু ইলাহি নাকি 99 জন 100 জন কতল করেছেন একটু নাউজুবিল্লাহ বলেন না এই গল্পগুলো এই কাহিনীগুলো কে বা কারা প্রচার করেছে প্রকাশ করেছে আল্লাহই বেহতর জানেন অথচ মাহবুব ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাই মাদার জাত বলে ছিলেন মায়ের গর্ভের বলে ছিলেন ছোট একেবারে ছোট বয়সে ওনার আম্মা যান মায়ে সাহেবা রহমতুল্লাহি আলাইহা ওনার মাজারও জিয়ারত করেছে আমি গুনাহগার দিল্লিতে ওনার মাজার আছে মাহবুব ইলাহির আম্মা জানের মাজার বড় আল্লাহর ওলি ছিলেন বুজুর্গ মহিলা ছিলেন নেককার মহিলা ছিলেন উনি সন্তান মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়াকে ছোটবেলায় নামাজের দীক্ষা দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন নামাজের প্র্যাকটিস করাচ্ছেন বলে নিজামউদ্দিন তুমি আমার সাথে সাথে নামাজ পড়বে দুই তিন চার বছরের ছেলে মাহবুব ইলাহি আমার সাথে নামাজ পড়লে তোমার জন্য একটা পুরস্কার আছে বলে আম্মা জান কি পুরস্কার বলে প্রত্যেক দিন তুমি আমার সাথে নামাজ পড়লে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বেহেশত থেকে একটা মিষ্টি আসবে সুবহানাল্লাহ বলেন না মাহবুব ইলাহির আম্মা জান নামাজ পড়াতেন সাথে করে নিয়ে নামাজ পড়তেন নামাজ শেষে যায় নামাজ উল্টাতেন সেখানে একটা মিষ্টি থাকতো তো তিনি আগে থেকে মিষ্টিটা সেখানে রেখে দিতেন উৎসাহ দেবার জন্য নামাজের প্রতি রাগবাদ তৈরি করবার জন্য আগ্রহ তৈরি করবার জন্য এই কাজটা করতেন মিষ্টিটা দিতেন নামাজ শেষ হলে যায় নামাজ উল্টিয়ে বলতেন এই দেখো বাবা তোমার জন্য মিষ্টি এসে গেছে মাহবুব ইলাহি তো মিষ্টির আশা আসে প্রত্যেক ওয়াক্তে নামাজে সামিল হতে লাগলেন নামাজ পড়া শুরু করলেন কিন্তু এভাবে নামাজ পড়ছেন পড়ছেন হঠাৎ একদিন মাহবুব ইলাহির আম্মা জান মিষ্টি রাখতে ভুলে গিয়েছিলেন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন বড় করে বলুন সুবহানাল্লাহ মহাবিপদ কি করবেন সন্তানের সামনে কি উত্তর দেবেন সন্তানকে কিভাবে সন্তানকে তিনি বুঝাবেন
প্রত্যেক ওয়াক্তে তো নামাজের পরে মিষ্টি তিনি দিতে পারতেন এবার তো মিষ্টি নাই নামাজে দাঁড়িয়ে গেলেন আবার ওনার চোখের সামনে গিয়ে মিষ্টি এনে রাখতেও পারছেন না সেটা দেখে ফেলবেন বিশ্বাস নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হয়ে যাবে মিষ্টি না পেলেও বিশ্বাস নষ্ট হয়ে যাবে মাহবুব ইলাহি আম্মা জান নামাজ শেষ করে আল্লাহ পাকের কাছে অশ্রুসিক্ত নয়নে দুই হাত তুলে দিলেন ওগো মাহবুব তুমি ইজ্জত রক্ষা করো বেইজ্জত করো না তোমার বান্দা নিজামউদ্দিন মাসুম বাচ্চা হলো তার অন্তরের ভেতর তোমার উপর একটা অগাধ আস্থা বিশ্বাস এসে গেছে তার বিশ্বাস নামাজ পড়লে বেহেশত থেকে মিষ্টি আসে খোদা তুমি ইজ্জত রক্ষা করো আমার ইজ্জত রক্ষা করো এই বলে বলে তিনি খোদার কাছে ফরিয়াদ করছেন নামাজ শেষ করলেন মুনাজাত শেষ করলেন আল্লাহর উপর বিশ্বাস থেকে ভরসা রেখে যাই নামাজ যখন উল্টালেন সাথে সাথে দেখতে পেলেন সেখান থেকে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মিষ্টি এসে গেছে মিষ্টি এসে গেছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এভাবে এরকম একজন মহান আল্লাহর বলি যার জন্য আল্লাহর তরফ থেকে মাসুম থাকা অবস্থায় ছোট্ট বাচ্চা হালতে যার জন্য আল্লাহর পক্ষ থেকে মিষ্টি আসে বেহেশ থেকে তিনি নাকি 99টা খুন করেছেন আচ্ছা যাই হোক মাহবুব ইলাহির সাথে হাজা মুয়া খুসরূ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত এই যে নিসবতে মুস্তফা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা এমন পর্যায়ে পৌঁছে গেছেন আল্লাহু আকবার কবিরা মাহবুব ইলাহির ইন্তেকাল হলো মাহবুব ইলাহির ইন্তেকালের পরে হাজা আমিরে খুসরু তো লিখতেনই লিখতেন লিখতেনই লিখতেন আমিরে খুসরু রাদিয়াল্লাহু তাআলা নাত না শুনলে গজল না শুনলে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার সময় কাটত না পীর মুর্শিদের মুরিদ এবং মুর্শিদের পীরের সম্পর্ক কি পীর মুরিদের সম্পর্ক কি মাহবুব ইলাহি এবং হযরত আমিরে খসরু রাদিয়াল্লাহু আনহুমা দুজনের কথা না জানলে ইতিহাস না পড়লে আপনারা অনুধাবন করতে পারবেন না এত বেশি গাঢ় গভীর ছিল আমাদের নবী সাহেব চমৎকার করে পড়তেন ওই যে নমিদানম ছে মানজিল বুদ সব যা একে মন বুদম বহর সো রক সে বিসমিল বুদ সব যা একে মন বুদম সালাতুন খুদা খুদ মীর মজলিস বুদ অন্দর লাম কা খুসরু মুহাম্মদ শামে মাহফিল বুদ সব যা একে মন বুদম সারা দুনিয়া সালাম হাবিবাল্লাহ আমার রাসূলের নিসবতের কারণে ইন্তেকালের পরেও বাকি থাকা আল্লাহর প্রেমে ফানা হয়ে যাওয়ার পর বাকি থাকা বাকি বিল্লার বাকা বিল্লার মকাম হাসিল করা মাহবুব ইলাহির জানাজা যাচ্ছে কাঁধে করে খাটিয়া নিয়ে লাশ যাচ্ছে এদিকে আমির খুসরু রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার শানে গজল গাওয়া শুরু করলেন আমরা লাশ নিয়ে যেতে গজল পড়ি না অনেক সময় আমরা গজলও পড়ি আলেম উলামা হলে কোনো পীর মশাই খোলে তার ক্ষেত্রে আমরা সবচেয়ে আওলাওয়ালা আমার নবী পড়ি কথা বলেন ঠিক কিনা তবে বেশিরভাগ আমরা ওদেরকে পড়তে হয় কি আল্লাহু রব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অথবা কালেমে শাহাদাত এগুলো পড়া উত্তম এবং আল্লাহ রাসূল এগুলো পড়েছেন এগুলো সবুত আছে দলিল আছে অনেকে এগুলোকে বেদাতের ফতোয়া দেয় আমরা বেদাতের ফতোয়া নয় এগুলোকে মুস্তাহাসান কাজ হিসেবে মুস্তাহাব আমল হিসেবে আমরা প্রমাণ করি সুবহানাল্লাহ বলেন না লাশ এমনে নীরবতার সাথে নিয়ে যাওয়া উত্তম নয় কোনো আওয়াজ ছাড়া কোনো জিকির ছাড়া কোনো তসবিহ ছাড়া লাশ খাঁদে করে নিয়ে যাওয়া এগুলো হচ্ছে ওই ঈমান শূন্য ব্যক্তিদের কাজ কথা বলেন ঠিক কিনা এজন্য তারা বেদাতের ফতোয়া বেশি দেয় এগুলো নিয়ে তো নাত পড়তেছেন মাহবুব ইলাহি
লাশ নিয়ে যাচ্ছে এদিকে আমির খসরু রাদিয়াল্লাহু তাআলা নাদ গাওয়া শুরু করলেন এদিক থেকে নাদ পড়ছেন গজল পড়ছেন ওদিকে মাহবুব ইলাহির লাশ নিয়ে যাওয়া হচ্ছে গজলও পড়ছেন লাশও যাচ্ছে গজলও পড়ছেন লাশও যাচ্ছে হঠাৎ করে মাহবুব ইলাহি ওনার murid আমির খসরুর নাতের এত বেশি প্রেমিক ছিলেন নাত সুন্নতের দিওয়ানা হয়ে যেতেন লাশ ছিলেন খাটের উপর হঠাৎ করে আমির খসরুর নাত শুনে তিনি লাশ সেই লাশ আবার খাটের উপর উঠে বসে গেলেন শুয়া থেকে উঠে বসে গেলেন গোটা জানাজা স্পষ্টভাবে সেটা লক্ষ্য করলো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ নিসবতে মুস্তাফা আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক এটা जिंदा করে দেয় আপনাকে বাকাবিল্লার মকাম পর্যন্ত পৌঁছায় দেবে শুধু মানব নয় জিন জাতি নয় এমন কি পাহাড় সম্পর্ক কুরআন হাদিস স্টাডি করলে আপনি পরিষ্কার হয়ে যাবেন জান্নাতে পাহাড়ের কথা বলা হয়েছে নদীর কথা বলা হয়েছে গজওয়াতের কথা বলা হয়েছে নাবাতাত জামাদাত উদ্ভিদগুলো জড় পদার্থগুলো পর্যন্ত নিসবতে মুস্তাফার কারণে जिंदा থেকে গেছে অবশিষ্ট থেকে গেছে মুমিন মুসলমান আজকের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে সমস্ত মাহফিল এক নয় সব মসজিদ এক নয় সব মুসলমান এক নয় বুঝতে যদি হয় ঈমানদার যদি হতে হয় থাকেন মুমিন যদি হয় থাকেন রাসূল কায়নাতের মুহাব্বতের সমুদ্রে ডুবে যেতে হবে আল্লাহর ওলিদের সাথে নিসবত কায়েম করতে হবে উলামায়ে আহলে সুন্নাহর সাথে সম্পর্ক রাখতে হবে সুন্নি হানাফি হয়েই মরতে হবে কথা বলেন ঠিক কি না অন্য কোন পথ অন্য কোন মতাদর্শ মতবাদ আপনাকে মুক্তি দিতে পারবে এই কারণে 19তম ইসলামে সুন্নি সম্মেলন আজকের এই সম্মেলন 19 বছর ধরে আপনাদের কাছে যে মেসেজটি পৌঁছাতে চায় সেটি হলো শয়তানের অনুসরণ করা যাবে না শয়তানের দোসর যারা তাদেরকে মানা যাবে না আল্লাহ পাক আমাদেরকে সহিহ পথে অবিচল থাকার তৌফিক দান করুন প্রত্যেককে বলুন আমিন ইনশাআল্লাহ মাহফিল চলতে থাকবে উলামায়ে কিরাম বুজুর্গানে দিন তাসি ফরমাছেন আপনারা প্রত্যেকে ধৈর্য ধারণ করে বসবেন আজকের মাহফিলের আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম এবং এই মাহফিলের শেষ পর্যন্ত সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু